উন্নত করবার আয়োজন করা হয়েছে, সমস্তটাই আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। চেয়ারম্যান সাহেবও দ্রুততার সাথে তার নিষ্পত্তি করবার আশ্বাস দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের যে অরাজকতা চলছে সেটা যদি চেয়ারম্যান সাহেবের অজ্ঞাতে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কাজটা কোথাও ঠিকঠাক হচ্ছে না। তাই আমরা তাদের কাছে আমাদের দাবিপত্র পেশ করেছি এবং পূর্বের অবস্থায় সমস্ত যে পুকুরগুলো বোঝানো হয়েছে ফিরিয়ে দেবার আশ্বাস নিয়ে আমরা যাচ্ছি। আশা করছি আগামীতে তিনি তার প্রতিশ্রুতি রাখবেন। আমরা আমাদের অবরোধ তুলে নিলাম, আমাদের কর্মসূচি এখানেই শেষ করলাম।